একটা রাত গান গামো সামান্য একটু স্বার্থের জন্য আজকে জামাই শ্বশুর মামা শুরু হয়ে গেল। ধর্ম কয়টা? ধর্ম কয়টা? অগণিত। ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ঋগ ধর্ম, জৈন ধর্ম, এভাবে বহু কিছু আমরা পাই। আচ্ছা, আমি বেশি কথা বলবো না, আপনারা বহু ধর্ম দেখলেন, আমি একটা ধর্মই পাই। তো গান গাবার শেষে শুরু হয়ে গেল পালা পর্ব। সে পালা গুরু এবং শিষ্য। প্রকৃতপক্ষেই যিনি একজন গুরু, অসংখ্য ভক্তবৃন্দ তারও আছেন, একজন সিলসিলা প্রাপ্ত শায়েক, একজন মাশায়েক, একজন পীরে কামেল বাবাজি ফকির আবুল সরকার সাহেব, তাকে গুরু পদে রেখে আমি নগণ্য নাদান। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচের যেই ধুলা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানি এখনো হইতে পারিনি। আমাকে রেখেছেন শিষ্যের ভাগে, উভয় শিল্পীর জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যেন শিষ্য সেবক দাস যে পাশ করে এই তিন ক্লাস সে হয়ে যায় ভক্ত। আমি যেন শিষ্য থেকে ভক্তে পরিণত হতে পারি, দয়াল যেন তার চরণে আমাকে কবুল করে। তো প্রথম একটি আলোচনা, এই মাসটা আজকে মনে হয় ছয় ভাদ্র নাকি? হ্যাঁ, আজকে সাতই ভাদ্র, বা পঞ্জিকার একটু বাইরে গেলে ছয় পর, ছয় সাত এক জায়গায়, যাই হোক ভাদ্র মাস। এই মাসটা সম্বন্ধে আমি আগে একটু দয়ালের চরণে নিবেদন করব, তারপরে দয়ালের চরণে ভক্তি দিয়ে আমি আমার পালা পর্ব শুরু করব। আমি কি বলতে পারি? ভাদ্র মাস, এই মাসটাকে যদি একটু শুদ্ধ ভাষায় বলা হয় এটাকে মল মাস বলা হয়, মানে এই মাসে বিয়ে শাদি হয় না। হয় বাবা, এই মাসে বিয়ে শাদি হয় না। এই মাসের ১৫ তারিখে গিয়ে পানি শুকাইতে থাকে, এই মাসে মাটি ফেটে চৌচির হয়ে যায়, কিন্তু দেখা যায় এই মাসে বিভিন্ন জায়গায় এই ওরস মাহফিল হয়, হয় না? এই ভাদ্র মাসে অনেকে খিজির আলাইহিস সালামের নামে এই ভাদ্র মাসে ভেলা ভাসায়। আবার আমার এই দরবারে মস্তান শরীফের পক্ষ থেকে, দরবারে মস্তান শরীফের আদেশ ক্রমে এই বছর ওরসটা ৩৩তম ওরস হতে যাচ্ছে, হচ্ছে, তাহলে এইটাও দয়ালের আদেশ। তাহলে এই মাসটাকে বলা হলো এমন, কিন্তু এই মাসে গুরু ভক্তের মিলন মেলাটা এটা কোন দিন থেকে কিভাবে শুরু হলো, আর এই মাসে এত অলক্ষণের বিষয়টা দেখা যায়, কিন্তু লক্ষণীয় বিষয়টা এই মাসে কি কি, এই মাসটা সম্বন্ধে দয়াল একটু দয়া করে বলবেন। এবার চলে যাব পালা পর্ব, গুরু এবং শিষ্য। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজনের কামাই, যাকে ভজন করে সাধন করে সাইধা নিতে হয়, কামাই করে নিতে হয়, অর্জন করে নিতে হয়, সে হলো গুরু গোসাই। তা আমি আমার দরদির চরণে একটি ভক্তি দিয়ে আমার পালাটা শুরু করব। পালাটা আমার থাকবে আমাদের এখানে যারা আছি আমাদের সকলকে নিয়ে। আগে আমার দয়ালের চরণে একটি ভক্তি নিবেদন করব, তারপরে পালা প্রসঙ্গে চলে যাব। কাজটা করলাম, এইখান থেকেও কিন্তু প্রশ্ন আছে, প্রশ্ন দয়ালের কাছে করা যায় না, দয়ালের কিছু কাছে কিছু আরজি, কিছু মিনতি, কিছু আকাঙ্ক্ষা দয়ালের কাছে থাকতে পারে। এই যে আমি কাজটা করলাম,
এই কাজটারও এক শ্রেণীর মানুষরা বলে হারাম, বলে নাকি বেদাত শিরক বলে, এগুলো বলে। বাবা, এই যারা এই কথাগুলো বলে আসলে তারা কোন কিতাব থেকে বলে? এইটা কি আমি জায়েজ করলাম না নাজায়েজ কোনো একটা কাম করলাম? আমরা সবাই এখানে ধর্মপ্রাণ মানুষ, যারা ইসলাম ধর্ম পালন করে তারা ইসলামের মধ্যে দীক্ষিত। ইসলাম, সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান, এভাবে সারা বিশ্বের মধ্যে অনেকগুলো ধর্ম। আমার সর্বপ্রথম এখান থেকে একটু জানার বোঝার থাকবে, কারণ আমরা যেটা পালন করি এটা হলো গুরুকর্ম, এটাই আমাদের ধর্ম। এই গুরুকর্ম করতে গিয়ে সমাজের বুকে অনেক লাঞ্ছিত হতে হয়, অনেক অপমানিত হতে হয়, অনেক অপদস্থ হতে হয়, অনেক হিংসা বিদ্বেষ আমাদের নিতে হয়। তাহলে এই যে গুরুবাদী ধর্মটা, এই ধর্ম বিষয়েই দয়ালের চরণে আমি সর্বপ্রথম একটি আরজি স্বরূপ গান রাখবো, তারপরে আমার মধ্যে আরেকটি গান গিয়ে বসে পড়বো। বাবাজি, আব্দুর রাজ্জাক সাহেব বললেন তার সাথে আমার একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক যদিও আছে কিন্তু এই সম্পর্কটা এখানে না, এই সম্পর্কটা বাড়িতে যেয়ে চালু করব, কারণ এই সম্পর্কের দিকে যদি তাকাই আমি তারে কিছুই বলতে পারবো না, পারবো না, কথা সত্য, এ বলতে গেলে আমারই বিপদ হবে, তাই সম্পর্কটা বাড়িতে গিয়েই চালু করব। স্রষ্টার ধর্ম নাকি নবীর ধর্ম হলো বাকি, পয়লো দয়াল ধর্ম কথা পরাণ ভরে শুনি, আমরা পরাণ ভরে শুনি, আমি পরাণ ভরে শুনি, আমার মহান স্রষ্টার ধর্ম নাকি, মহান স্রষ্টার ধর্ম নাকি নবীর ধর্ম হলো বাকি, বলো দয়াল ধর্ম কথা পরাণ ভরে শুনি, ওই আমি পরাণ ভরে শুনি, আমি পরাণ ভরে শুনি। সনাতন ইসলাম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম জানি, দয়াল গো দয়াল, সনাতন সনাতন ইসলাম খ্রিস্টান বৌদ্ধ ধর্ম জানি, সারমর্ম কি শুধাও তত্ত্ববাণী আমার দয়াল গুণ মো, আমি ধর্মের মর্ম বুঝতে পারি, ধর্মের মর্ম বুঝতে পারি, ভুলে বলো ধর্মের বাণী শুধাও তত্ত্ববাণী আমার দয়াল গুণ মো, ভুলে ধর্মের মর্ম বুঝতে পারি, ধর্মের মর্ম বুঝতে পারি, ভুলে বলো ধর্মের বাণী শুধাও তত্ত্ববাণী আমার দয়াল গুণ মো। জাতি ধর্ম, মনুষ্য ধর্ম, সমাজ ধর্ম, লোক ধর্ম, ধর্ম যাজকদের মুখে শাস্ত্র গ্রন্থের বাণী, ওরে শাস্ত্র গ্রন্থের বাণী, ওরে শাস্ত্র গ্রন্থের বাণী, কথাগুলো কি বোঝা যাইতেছে দরদিরা? জাতি ধর্ম, মনুষ্য ধর্ম, সমাজ ধর্ম, লোক ধর্ম, ধর্ম যাজকদের মুখে শাস্ত্র গ্রন্থের বাণী, ওরে শাস্ত্র গ্রন্থের বাণী, ওরে শাস্ত্র গ্রন্থের বাণী, ও দয়াল ভিন্ন ভিন্ন ধর্মের আশা ব্যবহার জ্ঞান দেখি, আমরা হাজার বদে ভিড়,
বাণী আমার দয়াল গুণ। আমি ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে আমার মাওলানা হোসাইন শহীদ কারবালাতে, মানুষ হত্যা সহিংসতা এ কোন ধর্মের নিশা? ওরে কোন ধর্মের নিশা? ওরে কোন ধর্মের নিশা? ওরে হলো ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে হোসাইন শহীদ কারবালাতে, মানুষ হত্যা সহিংসতা এ কোন ধর্মের নিশানি? ওরে কোন ধর্মের নিশানি? ওরে কোন ধর্মের নিশানি? আবার সহজে আয়াতে ধর্ম মানিক দেওয়ান শুনি, সৃষ্টি করলেন প্রথম নূরে মোহাম্মদ, সেই মোহাম্মদের ধর্ম কি? সনাতন ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, এইভাবে অনেক ধর্ম আছে। সারা বিশ্বে ধর্ম কয়টি বলো সবার মাঝে? আবার জাতি ধর্ম, মনুষ্য ধর্ম, সমাজ ধর্ম, লোক ধর্ম কয়? ধর্ম যাজক যারা দিল শাস্ত্র গ্রন্থে পরিচয়, আবার এই ধর্মের ভিন্ন ভিন্ন আচরণ, ব্যবহার, বিধি নিয়ম, কোন ধর্মের সাথে কোন ধর্মের নিয়ম মিলে না, মিলে নাকি? কেন এত তালবাহানা গুরু কর বর্ণনা? ধর্মযুদ্ধ আজ থেকে প্রায় 3000 বছরেরও বেশি হবে। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি যুদ্ধের নাম দিলেন এটা ধর্মযুদ্ধ। আবার তার 1500 বছর পিছে, 1500 বছর পূর্বে যদি দেখা হয়, আমার মাওলা হুসাইন কারবালার প্রান্তরে তার 72 জন সঙ্গী সাথী নিয়ে
শহীদের পেয়ালা শাহাদাতের পেয়ালা পান করলেন, সেটাকেও বলা হলো ধর্মযুদ্ধ। আমার কথায় কি আপনারা বেজার হইতেছেন? এই যে ধর্মযুদ্ধ হলো, আসলে আমরা যারা ভক্ত আছি আমরাও তো গুরুবাদী ধর্ম পালন করি। আবার আর একটা ধর্মের নাম আসছে সহজিয়া ধর্ম। এই সহজিয়া ধর্মের মধ্যে কোনো কালেমা, হ্যাঁ, কোনো নিয়ম কানুন দরকার নাই, একজনের সাথে আর একজনের ভাব মিললেই সব কিছু হয়ে যায়। এই বিষয়গুলো দয়ালের চরণে একটু নিবেদন করলাম। আমরা যে ধর্মটা পালন করি গুরুবাদী ধর্ম, এই গুরুবাদী ধর্ম সর্বপ্রথম কবে থেকে কিভাবে চালু হলো এবং এই ধর্মের নিয়ম নিষ্ঠার মধ্যেও যদি যাই, চিস্তিয়া তরিকার সাথে কাদ্রিয়া তরিকার মিল নাই। আবার নকশাবন্দিয়া মুজাদ্দাদিয়া, এইভাবে আমাদের বাংলাদেশে একজন রাইটার লিখেছেন 132টা তরিকা আমাদের বাংলাদেশি প্রচার। তাহলে এই যে ধর্মের আচার আচরণগুলো ভিন্ন ভিন্ন ভিন্ন, আমরা মূলত কোন ধর্মে মুক্তি পাব, কোন ধর্মের মধ্যে আমি গুরুজাতকে, আমার দয়াল নবীকে, আমার মালিককে লাভ করতে। এই তো আমার প্রথমবারে রইল জিজ্ঞাসন, মধুর সাকে মধু আছে খোসা মারলাম মোর মতন, আশা করি কিছু মধু খাওয়াবে আমার আবুল সান সুনাইয়া তত্ত্ববাণী। বাংলাদেশে অতিথিও একজন আবুল সরকার জানি, তাই তো আমি প্রথমবারে কিছু করিলাম জিজ্ঞাসন, আশা করি বুঝাইবে মনেরই মন। সম্মানিত জ্ঞানীজন, গুণীজন, সাধু মহাজন, আমাদের উভয় শিল্পী পরিচয় পর্ব শেষ হওয়ার পরে এই মহান দরবার শরীফ, সেই দরবার শরীফ হতে আমাদের জন্য গুরু শিষ্যের পালাগানের আয়োজন। বাংলাদেশের অন্যতম গায়ক আমার সাথী শিল্পী বাবাজি মানিক দেওয়ান সাহেব, আমার মামা আব্দুর রাজ্জাক সাহেব একটা কথা বলল, যেদের একটা সম্পর্ক আছে খুব নিবিড় একটা সম্পর্ক, সেই সম্পর্কের দিক দিয়েও পালাটা একইভাবে আসে। তো সেই সম্পর্কটা আপাতত নাকি বন্ধ, ওই যে ছোট্টকালে একটা গান শুনছিলাম আব্দুল জব্বার সাহেব গাইছেন, প্রতিদিন কত খবর আসে এই কাগজের পাতা ভরে, গান গামো সামান্য একটু স্বার্থের জন্য আজকে জামাই শ্বশুর বাড়ি, কি কুমুরে বাবা,
তো পালাঘাটে যাওয়ার আগে বলি অনেক ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টির দেখে উভয়ের জন্য দোয়া চাই। বাবা মামা, আমি একটা সময় যখন ফরিদপুরে আসলাম, ছোট বাজাও, আমাদের ফরিদপুরে পুরাতন বাস স্ট্যান্ডের পাশে বিহারি কলোনি, আচ্ছা, ওই বিহারি কলোনিতে আমি মাটি ভাড়া করে থাকতাম। তখন আমাদের বিহারি কলোনির মসজিদের সামনে থেকে ফরিদপুর শরীয়তুল্লাহ বাজারে রিক্সা ভাড়া হলো 2 টাকা, একলা গেলেও 2 টাকা, দুইজন গেলেও 2 টাকা, 2 টাকা। আর আমাদের বাস স্ট্যান্ড মাত্র 500 হাত পাশেই, 1 টাকা, 3 টাকা ভাড়া দেয় এমন লোক চোখে তখন পড়তো না, পড়ে না। তো ফরিদপুরে আসলাম, টাকটুক 2-1 পালা গান গাই, আমার সাইদ ভাই আমার ফরিদপুরে আনলো, 1 পালা গান করে বাস স্ট্যান্ডে নামছি, নাস্তা টাস্তা করে ওদের পাঠাই দিয়ে আমি 400 হাত দূরেই বাসা বিহারি কলোনি, তো রিক্সায় যাবো কি হেঁটে যাই, বিহালাটা হাতে করে হাঁটা ধরছি, 10-11 বছরের এক ছেলে রিক্সা নিয়ে আমার সামনে খাড়াই করছে, কাকা আসতে যাবেন না, ওর তো একটু মায়াই লাগলো, আমি তাই চলো যাই। আমার একটু ভুল হইল, জিজ্ঞেস করলাম না তুই ভাড়া নিবি কত, এটা হইলো আমার ভুল। তা আমি জানি 1 টাকা তো ভাড়া না, 2 টাকাই যাবো, এই উঠছি আর খালি ঘুরেন দিয়ে যাই সেটা কলোনিতে নামছি। নামার পরে জিজ্ঞেস করছি, বাবা তোর কয় ভাড়া কত রে? ছেলেটা কয় কি কমু কাকা, শেষরা মেসরা ভদ্রলোক 2-3টা হাতে আর ভালো হইলি 5টা হাতে। ভাড়া হইল 1 টাকা, জোর 2 টাকা। এরপরে ওই সেরা কয় আমার শেষরা মেসরা ভদ্রলোক যারা 2-3টা হাতে, ভালো হইলি 5 টাকা, 1 টাকার ভাড়া 3টা হাত দেবো তাও শেষরা ভদ্রলোক, শেষরা হইতি 5টা টাকা। তখন 1 কেজি আলুর দাম 3 টাকা, 5টা টাকা দিয়ে কান ধরে তোবা করছিলাম যে আর কোনোদিন রিক্সায় উঠলে আমি নামিটিয়ে উঠুম না, এখন আমি রিক্সায় উঠলে নামিটিয়ে না। আমাকে মানিক দেওয়ান তো ঠিকই এইরকমই চাই, এখন যদি এই যে ছোট মোটো করে কই তাও শেষরা বদ্ধ। ভালোই করছে। আচ্ছা বাবাজি, ধর্ম কয়টা? মামা শুরু হয়ে গেল, ধর্ম কয়টা? ধর্ম কয়টা? অগণিত। ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ঋগ ধর্ম, জৈন ধর্ম, এভাবে বহু কিছু আমরা পাই। আচ্ছা আমি বেশি কথা বলবো না, আপনারা বহু ধর্ম দেখলেন, আমি একটা ধর্মই পাই। আমি এই পর্যন্ত গান বাজনা যা করছি বাবা, এর মধ্যে কি একটা ধর্ম পাইছি? ইসলাম দেশ ধর্ম, বুদ্ধ দেশ ধর্ম ধর্ম। আচ্ছা ইসলাম লিখতে যা লাগে, বুদ্ধ লিখতে কি তা লাগে? আচ্ছা খ্রিস্টান লিখতে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান লিখতে যা লাগে, বুদ্ধ লিখতে কি তা লাগে? আচ্ছা খ্রিস্টান লিখতে যা লাগে, সনাতন লিখতে কি তা লাগে? লাগে না। তাহলে নামের মধ্যে পার্থক্য হয়ে গেল, ইসলাম, সনাতন, বুদ্ধ, খ্রিস্টান, ঋগ, জৈন, এগুলি হলো সম্প্রদায়, আর মাথায় লেখা হলো ধর্ম। ইসলাম কি ধর্ম লিখতে কি লাগে? কোন ধ ময় ময় রে? সনাতন ওটা লিখতে কি লাগবো? মাথাটা কি সনাতন কি ধর্ম? সনাতন হলো গোত্র। বুদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, এগুলি হলো গোত্র।
এই গোত্র আছে পর্যন্ত ভগবান কেউ তুমি চেনো না। কথা কি এক হয়েছে? আচ্ছা, এরপরে নদিয়ার নিমাইকে প্রশ্ন করা হলো ধর্ম কাকে বলা হয়। উনি বললেন তুমি কারকে, তোমার সারেতা বত্রয় এই সানা জানলে জীবের কই শহীদ হয়। যেই পর্যন্ত তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। কটা কত হইল? একই হইছে তৌরুত জব্বুর ইঞ্জিন, তৌরুত জব্বুর ইঞ্জিন। এটার মধ্যে বলা হয়েছে আরিফ নফসাকা তাইরি ব্রাব্বাকা, যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত আল্লাহকেও তুমি চেনো না। মনে হইল এটাই আছে। রসুল পাককে প্রশ্ন করেছেন সাহাবারা ধর্ম কাকে বলা হয়। আমার রসুল পাক, যদিও কথাটা মৌলা আলীর নামে প্রচার হয়েছে, আমার হুজুরে পাক বলেছেন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা, যেই পর্যন্ত তুমি তোমার শিও নফসকে চেনো না সে পর্যন্ত আল্লাহকেও তুমি চেনো না। কটা হয়েছে? একই আছে। কোরআন শরীফ পড়েন, আল্লাহ বলতেছে হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজের চেনার চেষ্টা করলো না। বল হুয়া আদালু, ওরা চতুষ্পদু জন্তুর চাইতেও খারাপ। কটা হইল? ভিন্ন পাইছেন? আচ্ছা, দরবেজি লালন শাহকে গান করলো আমার বাবা। আমরা ছোটকালে আব্দুল আলিমের মুখে শুনছি একটা গান, অসিনারে চিনতে হলে রে, নাকি আপনারে চিনতে পারলে রে যাবে তোর অসেনারে, সেনা ওজার আপন খবর আপনার। লালন ফকির নিজেরা চিনতে কইছে। আমাদের ফরিদপুর আহমদ ফকির ছিলেন, উনি বলছেন তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরের অন্তর। একই কথা আমাদের সিটকা শরীফের দেওয়ান রশিদ সাহেব বলছেন, চেনো চেনো আমার মন চেনো পঞ্জাতন, যাতে রহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন অজুদ পাবি অজুদে মজুদ, রহুল আজম তুই দেখবি নজুদ। এত ধর্ম কোহনে পাও, এত ধর্ম কই পাও। আচ্ছা, যত ধর্ম প্রচারকরা আসছে যে কোনো গোত্রে আসুক, কোন ধর্ম প্রচারকরা বলছে দর্শন করো না, তাহলে না জীবনেও না, কইছে ডাকাতি করো, চুরি করো, হত্যা করো, মিথ্যা বলো না, বলছে সমস্ত মহামানবরাই বলছে তোমরা কি করো, সত্য বলো, সুপথে চলো চলো, পর ধর্ম পর চর্চা পর নিন্দা অহংকার আর অহিংসা পরম ধর্ম ধর্ম। তাহলে ধর্ম হইল নিজেরে চেনা চেনা, এটা হলো ধর্ম। বাংলার ভাবুক কবি বিজয় সরকার, তার একটা গানের মধ্যে আমি শুনেছি দেখেছি, সে গানটি হলো ধর্ম নিয়ে মাতামাতি করে কতজন, হাতাহাতি রাতারাতি মাতামাতি সর্বক্ষণ, ধর্ম নিয়ে মাতামাতি করে কত জন। যেই শব্দে ধর্ম শব্দ হয় জানমন ধর্ম তারে কয়, ধ্রুব ধাতু ম্যান প্রত্যয় যোগে ধর্ম শব্দ হয়। ধর্ম ধারণ করতে হয়, ধর্মকে ধারণ করতে হয়, অন্তর আর বাহির সমন্বয়। ধর্ম ওই ব্যক্তির কাছেই আছে যার ভিতর বাহির এক সমান। ওই মুখে মুখে স্বাক্ষরিত মোগল তোলাই এরে ধার্মিক কয়, এরে কোনদিন ধার্মিক বলে না, অর্থাৎ মুখেও যাহা অন্তরের মধ্যেও তাহা। এই অন্তর আর ভিতর যার সমন্বয় আছে তার কাছে ধর্ম আছে আছে। আর এই ধর্ম গ্রহণ করতে হয়, কারো কাছ থেকে ধর্ম গ্রহণ করতে হয়, গ্রহণ না করা পর্যন্ত ধার্মিক হওয়া যাবে যাবে না। আমি এর বেশি আর কিছু বলতে চাই না মামা বাবা। এই জন্য এখন প্রশ্ন হতে পারে আমি কিভাবে আমাকে চিনবো। সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব বাবা যান,
উনি একটি গানের মধ্যে বলেছেন, অসিনারে চিনতে হলে চলো যাই সিনা লোকের শোনে আল্লাহর আশেকান বসো ওলি আল্লাহ। দর্শন হলো তিনটা, কয়টা দর্শন? তার প্রথমটা হলো অজানাকে জানা, অদেখারে দেখা, অচিনারে চেনা। এই তিনটা হলো দর্শন। এই তিনটা জিনিস সমন্বয় করে যিনি চলেন তার কাছে ধর্ম আছে, তার কাছ থেকে ধর্ম গ্রহণ করতে হবে। আমার দয়াল বাবা রশিদ মোস্তা, ওনার অন্তরে যা মুখে যা বলছে তাই হয়েছে, হয়েছে কিনা নাকি ভুল কইতেছি? হ্যাঁ, কারণ ধর্ম তার কাছে আছে, কাজেই সে ধার্মিক। আর সত্য, সত্য হলো ধর্ম, তাদের কাছে ধর্ম সত্য ছিল, তাই তারা দুনিয়াতে এখনো বিদ্যমান। এত ধর্ম খোঁজার কাম নাই, শোনা, ধর্ম এতদিন ধর্ম একটাই, আর এই ধর্মই হচ্ছে নিজেকে চেনা। তো একটা গান আগে করি দর্শকী লালন সাহকিরের, পরে একটা গান করবো সাধক রজ্জুমালী দেওয়ান সাহেব। হ্যাঁ, গানটা একটু করে নেই, তারপরে আমি দেখি কোন দিকে যাওয়া যায়। দেখো দেওয়ান বাবাজি, আমরা সারা বছর যা গবেষণা করি লালন সাহকের এক গানের বুদ্ধিটা অ্যানসার করে গেছে। মামার বয়স কত? 3 কুড়ি, অর্থাৎ 60 বছর। আচ্ছা, 62 বছর আগে আপনি হিন্দু না মুসলমান ছিলেন? কথা নাকি কই না কেন, আপনি দুনিয়াতে যখন আসেন নাই মায়ের গর্ভে আসারও 1 বছর আগে কোন জাত ছিলেন? কোন ছিলেন? হিন্দু, মুসলমান, কি আছিলেন? আমার স্রষ্টা নিজাকৃতি মানুষ, আমিও ছিলাম সেই মানুষের জাত। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছে আমি ইচ্ছা করলে সবকে একত্র করতে পারতাম, কেন করি নাই? তোমরা প্রতিযোগিতা করে আমার কাছে আসো। প্রতিযোগিতা, এই জাতা জাতি, জাতা জাতির সাইনবোর্ড যতদিন মাথার উপরে আছে ততদিন পর্যন্ত মানুষ হওয়া যাইব না। মুসলমান গো আল্লাহ, মুসলমান গো কি কথা কয়েন, হিন্দুরা কি কয়,
হিন্দু কইলে ভগবান, বুদ্ধরা কয় গড, গড না ঈশ্বর, ঈশ্বর খ্রিস্টানরা কয় গড। আচ্ছা অত কথা বাদ দিলাম, মুসলমান গো আল্লাহ, হিন্দু গো ভগবান, বুদ্ধদের যিশু, খ্রিস্টানদের গড, উনি মানুষের কি হয়? শুরু হয়ে গেছে আজকে পাল্লা। বিচার দিবসের স্বামী যত গুণগান, হে চির মহান তুমি মোর অন্তর, উনি মানুষের অন্তর্জামী, মানুষের অন্তরে যা চায় আমার প্রভু তা মানুষকে দিয়ে। আমি আমার প্রভুকে চিনতে পারবো, তাহাই হলো ধর্ম। সমগ্র গোত্রের মানুষ, সমগ্র ধর্ম যাজক, সমগ্র মহামানুষরাই এই নিজেকে চেনার জন্যই সাধনা করেছেন। আদম থেকে শুরু করে
যত পয়গম্বর যত অবতার অবতারী যারা আসবে, নিগুড় সাধনা ব্যতীত কেউ আল্লাহকে লাভ করতে পারে না। আদমের সময় পাঁচশত নামাজ ছিল, দাউদের সময় ছিল, মুসার সময় ছিল, ইব্রাহিমের সময় ছিল, ইসমাইলের সময় ছিল, ঈসার সময় ছিল, হুজুর পাকের জীবনে মক্কায় থাকা অবস্থায়ও পাঁচশত নামাজ ছিল, ছিল না। সবাই ধ্যান করেছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও পুরার বছর এক মাস উনি দীঘেরা পর্বতের সাধনা, যেই সাধনা করলে নিজেকে চেনা যায় আর নিজেকে চিনলেই নিজের স্রষ্টাকে চেনা যায়। এই নিজেকে চেনার ধর্ম হইল স্রষ্টার ধর্ম। আর এই হরি ভজন আল্লাহ হরি ভজন পূজন এ সকল মানুষের সৃজন, যেখানে যে আসছে যে গোত্রে যেখানে আইছে ওই ধর্মে ওইভাবেই তারা সাধন ভজন। ভাষার জন্ম এ জগতে একটা আছে গীতা, একটা আছে মহাভারত, আর একটা আছে ব্রহ্ম বৈপুত্র পুরাণ। আচ্ছা, এই এক আলমারির মধ্যে থুইছি মোটামুটি আজকে পুরাই 15 বছর করতে দেখিনি ঝরকা লাগছে।
এক আলমারি মুছছিস কোন দিন কই কইলা তুই হইরে বয় আ তুই আমার উপরে কে কোন দিন কই নাই কিন্তু বেদল করে মানিক দারা রামুল সরকার হ্যাঁ এই যে ধর্মে কোনো মারামারি নাই ধর্মে কোনো গুতে গুতি নাই ধর্ম গ্রন্থের মধ্যে এই বেদল করি আমরা কয় হিন্দু লোকে কেন কোরআন শরীফ পড়ব আবার কোরআন শরীফ পড়বে মুসলমান হে কেন গীতা পড়ব হ্যাঁ হ্যাঁ তাই তো হ্যাঁ বিশাল ব্যাপার জানার জন্য সব গ্রন্থই আপনি পড়তে পারে পারে তাহলে আমার ঘরের মধ্যে এত গুলি রইল কোন দিন ঝগড়া ধরে লাগলো না আর আগুন সরকার আর মানিক দেওয়ার তারা করে মারামারি চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দি মুজাদ্দা দিয়া যত তরিকা আছে তুমি বলছো একটা তরিকার সাথে এক তরিকার মিল নাই মিল আছে তুমি ঠিক পাও না সবাই তো আল্লাহরে পাইতে চায় আচ্ছা আমরা রশিদ মস্তান বাবারে আস্তানায় আসছি আমি আসছি ফরিদপুর থেকে আমার বাবাজি আসছে মানিক দেওয়ার মানিকগঞ্জ থেকে অন্য অন্য লোক বিভিন্ন অঞ্চল থেকে আসছেন আসছেন না আসছে আমরা কি সবাই এক রাস্তায় আইছি না না সবাই কি এক রাস্তায় কিন্তু গন্তব্য কোথায় বাবা রশিদ মস্তানের রাস্তা না রাস্তা না হ্যাঁ পিছা আলিপুর এটা হলো আমাদের গন্তব্য স্থান শোনো বাবুরসি বহুত আছে রান্নার নাম রান্নাই কিন্তু এক একজন বাবুরসি এক এক স্টাইলে রান্না করে রান্না করে ঠিক না মূলত কি করে রান্না করে তো চিস্তিয়া বলো কাদরিয়া বলো রক্ষাবন্দি বলো মুজাদ্দা দিয়ে বলো সমস্ত তরিকতের উদ্দেশ্য হলো আল্লাহ পর্যন্ত পৌঁছানো এটা যে এক একজন এক এক পন্থায় মানুষকে শিক্ষা দান করে থাকে মহাজনী গানের ছন্দ দিলাম গো সারিয়া আরো কিছু বলবো কথায় সরে দাঁড়াইয়া আমাকে একটা ভক্তি করলো ভক্তি কইরে সারি আপনাকে সামনে দাঁড়াই কয় এটা যে করলাম এটা যায় না না যায় আচ্ছা না যায় তুমি করলে কে তোমার নাক দেখি দুধ করলে কিছু ঠিক পাও না হ্যাঁ ওলি আল্লাহদেরকে নবী রসুলদেরকেও তার ভক্তরা এই তাজিমি সেজদা করেছেন তার বহু দলি রয়ে গেছে আমি ছোট্ট একটা কথা বলি দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর মোটামুটি 7 ফিট লম্বা ছিল এই যে সিনাটা এটা 36 ইঞ্চি চওড়া ছিল 36 ইঞ্চি পাকা আচ্ছা 36 ইঞ্চিতে কয়াত হয় আমারটা তো মোটো মত নাই আর হযরত ওমরের সিনা ছিল 2 হাত উনি যখন রসুল পাকের সামনে আসতেন এটা হলো কিয়াম করা খেয়াল করবেন এটা হলো কিয়াম দাঁড়ানো আপনার মুর্শিদ যখন আপনার সামনে আসবে মাথা নত করতে হবে ওমর ইবনুল খাত্তাব বারগায়ে রিসালাত যিনি তোমার একজন মানুষ হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার সামনে আসতেন এই দুইটা হাঁটু এই দুইটাকে কি কয় হাঁটু কি কয় এই দুইটা হাঁটু মাটির মধ্যে লাগাইছেন এই দুইটা হাঁটু মাটির মধ্যে এবং এই দুইটা কোইন মাটির মধ্যে লাগাচ্ছে তাহলে দুইটা হাঁটু লাগছে কোথায় মাটিতে দুটি কোইন মাটিতে রেখে নবীজির কদম মুবারকের মধ্যে তাজিম করেছেন সহিহ বুখারী মদিনা মানোরা থেকে প্রকাশ হয়েছে সুবহানাল্লাহ
হজদমরের মতো মানুষ। আরে কি আনছে নবীজি আসছে তো অমনি কদমে তাজিম করেছেন। এটা বুখারী শরীফের হাদিস, তাও যেমন তেমন না, সৌদি আর মক্কা থেকে মদিনা থেকে এটা ছাপা হয়েছে। হযরত উমর যদি নবীজিকে এমনি তাজিম করে, সাহাবারা করেছেন, রাজা বাদশারা করেছেন, শুধু নবীর মানুষ চিন্তা করে নাই, নবীর গাছও চিন্তা করে নাই, পশু। আচ্ছা, মানুষ একমাত্র শেরেক করে, আর কোন সৃষ্টি শেরেক করে না, একমাত্র মানুষই শেরেক। পশু কি শেরেক করে? তা নবীর চিন্তা করলো পশু, তাহলে কি শেরেক করা হইল? প্রতিষ্ঠিত করে তারপরে তুমি সালাত করো, তুমি তোমার স্বীয় চেহারাকে প্রতিষ্ঠিত করে, অর্থাৎ স্বরূপকে সামনে ধরে তারপরে তুমি সালাতে সেজদায় রত হও। আমি এর বেশি এখানে বলবো না, তবে একটা কথা বলি, আর একটা হাদিস বলি, হাদিস বুখারী থেকে। এও হাদিসটা হযরত উমর থেকে বর্ণিত হয়েছে, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতে অতি উত্তম। বাবা, একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা থেকে অতি উত্তম উত্তম। তাহলে কাবায় যদি মানুষ সুমা দিতে পারে, সেজদা করতে পারে, তার সেই উত্তম দ্বারে সেজদা করলে পাপ হইব নেও না। তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কির ওনার কিতাবের মধ্যে লেখছে, আল্লামা ইসমাইল বুরুজি বলেছেন, আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াতু আওলাদিল হজ্জিল আসওয়াদ, আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম উত্তম। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া, ফানাপি শায়খ অবস্থায় যদি হাতে কদমের মধ্যে চুমা লাগায়, আমার আল্লাহ বলছে ওই অলির স্পর্শে আমি এই মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ। আর যারা এটা দেখে হারাম করেছি লেয়, এটা হলো দেওবন্দের কিছু লোক আছে, দেওবন, এই যে ভারতের দেওবন, তারপরে ওই দেওবন মাদ্রাসার যিনি ফাতোয়ার কিতাব লিখছে তার নাম হলো মাহমুদ হাসান দেওবন্দি সাহেব। তার ফাতোয়ার কিতাবের মধ্যে লিখছে, দিনদার পারহেজগার আউলে একরাম মুস্তাকিক কদম মুসিকরণে মুস্তা হবে, একজন মানুষ পাঁচজনের পায়ের মধ্যে সুমা দিতে পারবে। প্রথম হইল মা বাবা, সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে হাতের মধ্যে চুমা দিবে। আচ্ছা, বাপের পায়ের মধ্যে চুমা দিবে, খারাই খারাই এটা নিচে লাগবে। শিক্ষককে তার ছাত্র পায়ে চুমা দিবে, হাতে চুমা দিবে, দেশের নেতার বাচ্চা হলে প্রজাগণ তার পায়ের মধ্যে চুমা দিবে, গোলাম তার মাওলাকে হাতে পায়ে চুমা দিবে, এবং পীরকে তার ভক্তরা হাতে এবং পায়ের মধ্যে চুমা চুমা দিবে। একমাত্র এই সেজদা করব না যারা শয়তানের অনুসারী। হ্যাঁ, শয়তান আদম রে সেজদা করে করে নাই। আল্লাহ বলছে সূরা বাকারা 34 নম্বর আয়াত, কিছু কোরাতিল মালাইকাতি জুদুলি আদামা ফাশা জুদু ইল্লা ইবলিসা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, সবাই সেজদা করছে কিন্তু অগ্রম সেজদা। আল্লাহ কয় তুই করস না কেন? কয় আমি ওরে করব না তোমারে করব। শয়তান কিন্তু আদম আল্লাহর মানে, আল্লাহর কিন্তু ভয় করে, আমি ওরে করব না তোমারে করব। আল্লাহ কয় আমি না, জুদুলি আদামা আমার আদম রে সেজদা করো, মকরম সেজদা করে কি হয়ে গেল? কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো মকরম বলল, আল্লাহ আমি 9.5 লাখ বছর ধরে ইবাদত করে সেজদা করছি, এত সেজদা আর কেউ করে নাই। হ্যাঁ, সমস্ত সৃষ্টির জগতে সব জায়গায় সেজদা হয়ে গেছে, এর বিনিময়ে কি আমি কিছু পাবো না? আল্লাহ কয় চাও, কি চাও? কইল যে আল্লাহর পথের নাম কি কর দেখি, দেখি কেরা কেরা জানে। এ আল্লাহর পথের নাম কি? আরে মুসলমান রে, এহদিনা সিরাতাল
মুস্তাকিম, যেই পথে নবীগণ, রসুলগণ, আল্লাহর অলিগণ, খাস বান্দারা গিয়েছেন, যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন, এটা হলো আল্লাহর পথ, সিরাতাল মুস্তাকিম। বহু পথ খুশোয়াতি শয়তান, আর একটা হলো শয়তানের পথ, শয়তানের পথ হলো বহু পথ, আর আল্লাহর পথ হলো এক পথ, যার নাম হলো সিরাতাল। আমি ওই পথের মধ্যে বসে থাকবো, এই তোমার পর্যন্ত তাদেরকে আসতে দিব না। আমার আল্লাহ বললো দিলাম তোরে, তবে তোরে যারা অনুসরণ করবে তারে দিয়ে আমি জাহান নামটা বইরে দেব। তারা এই তাজিমি সেজদা করে না, নিষেধ করে, নিঃসন্দেহে ওরা শয়তানের বংশধর। দুইটা বংশ আছে, দুইটা পথ আছে, আপনি যে পথে যান ওটা আপনার ইচ্ছা। একটা হলো সিরাতাল মুস্তাকিম, আত্মসমর্পণের পথ, তাজিমের পথ, সম্মানের পথ, আর একটা হলো শয়তানের পথ। অনেক সময় অনেক দিনই সমস্ত গান গাওয়া হয় না, তো একেবারে ভুলে গেছিলাম তোমার কথা মতো গানটা একটু মনে হইলো, তো সম্পূর্ণটা ওভাবে নাই, তা গা বইটা দেখে গানটা তোমার শোনাই। দেখো তোমার দাদা কইছে কি আমাকোটা না মানলে না মানবে, এইটা কইছে তোমার দাদা, যদি না মানো তাহলে বুঝুক তুমি গাদা। এই জন্য ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, ওনার একটা ওয়াজ আমি শুনছি, উস্তাদ মানে না হইলো গাদা, আর পীর মানে না হইলো হারে হারাম জাদা, বা ইমান বেঈমান না, বা ইমান আল সুরেশ্বরী শব্দটা এরকম। তো যাই হোক, আমি সাধক রজ্জুবাল দেওয়া হিসেবে এই গানটা আমি করার জন্য চেষ্টা করছি। ওরে হিংসা ভরা হারি দইনিয়া, হিংসা ভরা হারি দইনিয়া, হিংসা ভরা হারি দইনিয়া, মিছে ধর্মের গর্ব করো জাতির গৌরব সাম, আগে জাতির গৌরব সাম, হিংসা ভরা হারি দইনিয়া, হিংসা ভরা হারি দইনিয়া, গর্ব করো জাতির গৌরব সাম, আমরা যখন খেওয়া ঘাটে যাই পার হই, তখন আমরা কি সবাই কথা কন, আমরা কি তখন আমরা সবাই যাত্রী,
মুসলমানও না, হিন্দুও না, বুদ্ধ না। এই জন্য সাম্যবাদের মানুষ যারা, ধর্মের মানুষ যারা, ধর্মের মানুষের কাছে হিন্দু মুসলমান সবাই আসে। এই দেখেন আমার রশিদ বাবার আস্তানা, এখানে হিন্দুরাও আছে মুসলমানরাও পাশাপাশি বসে, কি পাশাপাশি বসে ধর্ম কথা শুনছে। এখানে কোনো জাতির বর্ণ নাই, আমরা সবাই মানুষ। Yeah.
হবেই যদি পারো, আমাদেরকে কত সূক্ষ্ম জিনিস দিয়ে গেছে। ধর্মসাগর হইতে পার নায়িকা তাতে তুলা কিনা, তবে কেন এত বিধান রাস্তায় বসে কর রজ্জবে কয় পিতার নির্ণয় কেউনি করতে পারো, কোন জাত আমার সাই নিরাঙ্গ। আমি হিন্দু আপনি মুসলমান, আমি বৌদ্ধ মানে খ্রিস্টান, এত গোত্র, কিন্তু যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের প্রভু, যিনি আমার মালিক, উনি কোন জাতে, উনার জাতে আপনি তখনই মিশতে পারবেন যখন জাতি বর্ণের গৌরব আপনার কাছ থেকে দূর হয়ে যাবে, যখন মানুষের কাতারে আসবেন তখনই বুঝতে পারবেন স্রষ্টা কোনটি। এই জন্য ওই সাধকের গানটা মনে পড়ে। আল্লাহর ওলির চরণ ধরো কামেল, পীরের চরণ ধরো।